হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে একটা সিল্ক শাড়ি দেখাবো। এই এটা দেখেন, এটা একটা বলাকা সিল্ক। এই শাড়িটাতে দেখেন খুব চমৎকার একটা কাজ। এই কাজটা আমরা কিভাবে করেছি মূলত এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন আমরা কয়েকটা কালার ব্যবহার করেছি, মানে বেশি, আমরা মাত্র দুইটা কালারের ফুল ব্যবহার করেছি। একটা একটু বাঙ্গি টাইপের, একটু তার মধ্যে আবার একটু ম্যাজেন্টাও আছে, আবার একটা একটু ম্যাজেন্টা টাইপের, সরাসরি ম্যাজেন্টা টাইপের কালার আছে। দুইটা কালার ফুল করেছি, এবং বিশেষ করে একটা কালারের মধ্যে এখানেও আমরা কিন্তু, আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা কিন্তু পিগমেন্ট হোয়াইটের কথা বলেছি। পিগমেন্ট হোয়াইটের কিছু অংশ আমরা এখানে 15 থেকে 20% পিগমেন্ট হোয়াইট এখানে আমরা ব্যবহার করেছি, 15 থেকে 20%। পাশাপাশি অন্য অন্য যে কালারগুলো আছে, দেখেন এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, এই ফুলটাতেও আমরা এখানে আবার একটা ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছি, এইটা এবং এইটা। এই ধরনের অনেকগুলো ফুল আছে এখানে, এটার উপরের অংশ। তো এখানে দেখেন আঁচলে আঁচলটা আছে, তো অনেকগুলো ফুলই দেওয়া আছে। তো এইগুলোতে আমরা নিউটেক্স ব্যবহার করেছি, এখানেও আমরা 15 থেকে 20% মতো নিউটেক্স ব্যবহার করেছি। তো কিভাবে আমরা এই কাজটা করলাম সেই বিষয়টা আমরা আসব। আমি একটু পুরো শাড়ির অংশটা একটু দেখাই নেই প্রথমেই। এই যে এটা 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 হচ্ছে আঁচলের অংশ, এটা নিচের পাড়, এই যে এটা নিচের পাড়, অনেকগুলো ঝাড় আছে, এবং একটু আমরা ব্যাকগ্রাউন্ড ওয়াশও কিন্তু ব্যবহার করেছি। হ্যাঁ, এই কালারের সাথে মিল করে আমি, আমার কাছে যেটা মনে হয়েছে সেভাবে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ওয়াশ কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। খুব বেশি কালারফুল ব্যাকগ্রাউন্ড ওয়াশে খুব বেশি কালারফুল করিনি, কারণ আমি যে কনসেপ্ট থেকে কাজটা করেছি সেইটা হিসাব করে আমি মূলত ব্যাকগ্রাউন্ডের কালারগুলো ব্যবহার করেছি। একটু ইয়েলো, একটু হালকা অ্যাশ টাইপের একটু কালার ব্যবহার করেছি, এবং হালকা একটু পিঙ্ক। তো এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে কাজটা করেছি সেটা আমরা টোটাল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে আপনারা যারা অনেক দিন ধরেই আছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা কাজটা দেখাই। আমরা কিছু রং তৈরি করছি। এখানে 6টা রং আছে, এগুলো মূলত পাতার রং। পাতার রঙগুলোতে যেভাবে রং করে আমরা তৈরি করলাম, এই দেখেন কতটুকু পরিমাণ ঘন, এটা দেখলেই বুঝতে পারছেন বাইন্ডার এনকের তুলনায় কিছুটা ঘন। ঠিক ফুলের কালারগুলোর ক্ষেত্রেও আমরা ঠিক এইভাবে এতটুকু ঘন করে রংটা তৈরি করেছিলাম। এখানে আমরা পাতা করার জন্য 6টা কালার ব্যবহার করেছি। তো এটার পরিমাণগুলো কেমন ছিল সেটা একটু বলি। বাইন্ডার এবং এনকে সমান পরিমাণ নিয়েছি, তার সাথে আনুমানিক 15% পরিমাণ নিউটেক্স ব্যবহার করেছি, তাতে এই পরিমাণ ঘন হয়েছে। তো আমি, আমার যেসব কালার ভালো লাগে সেই সব কালারগুলো আমি মোটামুটি তৈরি করে নিয়েছি। আমরা প্রথমেই ফুলগুলো করে নিয়েছিলাম। ফুলগুলোতে 2টা সিস্টেম অ্যাপ্লাই করেছি, প্রথমেই কিন্তু শেয়ার করেছিলাম, একটা হচ্ছে পিগমেন্ট হোয়াইট আর একটা হচ্ছে নিউটেক্স সিস্টেম। তো পিগমেন্ট হোয়াইটের সিস্টেমটাও একই, বাইন্ডার এনকের সাথে আমরা 15% থেকে 20% মতো পিগমেন্ট হোয়াইট দিয়েছি ম্যাজেন্টা কালারের ফুলটাতে। আর একটা দেখেন একটু বাঙ্গি টাইপের ফুল আছে, এটার মধ্যে আমরা নিউটেক্স দিয়েছি। এখানে আমরা পিগমেন্ট হোয়াইটটা ব্যবহার করিনি, এখানে নিউটেক্স ব্যবহার করেছি। পাতাগুলোতে আমরা প্রথমে গাঢ় কালারের যে পাতাটা আছে সেটা ব্যবহার করছি। সেটা খুব, ফুলের সব জায়গায় দিয়ে গাঢ় পাতা থাকে না, জাস্ট ফুলের নিচের অংশে কিছু গাঢ় পাতা। আমার মতো করে আমি যে পাতাগুলো আঁকি সাধারণত সেভাবেই করেছি, আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন, যে কোনো পাতা করতে পারেন। তো সব থেকে গাঢ় পাতাটা দেওয়ার পরে আরেকটু হালকা পাতার শেডটাও এর সাথে সাথেই অ্যাপ্লাই করেছি, ভেজা থাকতে থাকতে। প্রথম শেডটা, যে প্রথম যে গাঢ় শেড পাতা ছিল, তার পাশাপাশি মাঝারি শেডটা ব্যবহার করছি, অবশ্যই ভেজা থাকা অবস্থায়। শুকিয়ে গেলে আবার একটু অন্যরকম আসবে, এই জন্য ভেজা অবস্থায় মাঝারি কালারটা ব্যবহার করছি। তো মাঝারি কালারটা ব্যবহার হয়ে গেলে এরপরে আবার আমরা এর থেকেও আরও একটা হালকা গ্রেডের পাতা ব্যবহার করব।
তো আপনি যখন যে কোনো ডিজাইন করবেন, তিন চার গ্রেডের ফুল, তিন চার গ্রেডের পাতা আপনি তৈরি করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন আপনার কাজে, তখনই ডাইমেনশনাল মনে হবে এবং দেখতে ভালো লাগবে। তো আমরা দেখেন হালকা কালারের পাতা, একদম একটু অ্যাশ বা লাইট জলপাইয়ের মতো কিছু একটা পাতা আমরা দিয়ে কিছু ছোট ছোট কাজ করে দিলাম। আগের অংশে আপনারা যেটা দেখেছেন সেম একই অংশটা আমরা একটু ক্লোজ থেকে ভিডিওটা দেখাচ্ছি। এটা আঁচলের অংশ, এখানে একটু ভিন্ন টাইপের স্ট্রাইপ দেওয়া আছে, একটু সরাচ্ছে এই জায়গাগুলোতে বেশি, কিন্তু কিছু করার নাই আসলে, আমাদের এটা কাস্টমাইজ কাজ, যেভাবে আছে কাপড়টা সে তার মধ্যেই আমাদের ডিজাইনটা করতে হবে। প্রথমে দেখেন গাঢ় কালারটা দিলাম, এরপরে এরপরের যে শেডের পাতাটা এটা আর একটু ভালো বুঝতে পারবেন যে এরপরের গ্রেডটা আমরা কিছু কিছু পাতা দিয়ে মোটামুটি হালকা গাঢ় বিভিন্নভাবে মোটামুটি ফুলের চারদিকটা পাতা দিয়ে কিছুটা ভরাট করে দিয়েছি। তো কিছু অংশ ফাঁকা আছে, তো কিছু অংশ ফাঁকা থাকতেই পারে, ফুলের কোনো একটা সাইড ফাঁকা থাকতে পারে। এটা জাস্ট আসলে আমি আমার মতো করে আমি কম্পোজ করি, আমি আমার মতো করে আসলে কাজ করি, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করতে পারেন, কিন্তু আমি আমার কাজের বিষয়গুলো জাস্ট শেয়ার করার চেষ্টা করি, যাতে অন্তত আপনারা কিছু হলেও আইডিয়া পান এবং আপনারা নিজেরা আপনাদের নিজেদের কাজে অ্যাপ্লাই করতে পারেন। তো হয়তো আপনাদের আমার সব কাজ ভালো লাগবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু টেকনিকগুলো যদি আপনার কাজে মনে হয় যে টেকনিকগুলো আপনার কাজে লাগছে, আমি সেখানেই আমার ভিডিও করার সার্থকতা খুঁজে পাব। তো দেখেন আমরা কিন্তু হালকা পাতাটাও এখানে এই যে একদম লাইট পাতাটা দিয়েছি, তো এরপরে দেখেন ভেজার মধ্যে যদি আপনার কোথাও শেড মনে হয় দেওয়া দরকার, ভেজার মধ্যে আপনি একটু গাঢ় শেডও ব্যবহার করতে পারেন। তো আমিও দেখেন এখানে কিছু গাঢ় শেড ব্যবহার করছি, এবং এই যে কালারিং পাতার কথা বলেছিলাম সেটা কিন্তু এখানে আপনি বুঝতে পারছেন যে কিছু কালারিং পাতা বা ফুলের কালারের পাতা, ফুলের লাইট কালারের কিছু পাতা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে একটু ডাইমেনশনাল বা একটু ভিন্ন রকম মনে হবে। তো সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন আপনারা চাইলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে। এবার আমরা কিছু ডালপালা ব্যবহার করছি। তো ডালগুলো ব্যবহারের জন্য আমরা সাধারণত একটু বাদামি টাইপের কালার ব্যবহার করছি, এখানে একটু ডার্ক বাদামি। তো ডার্ক বাদামির পরে আর একটু হালকা বাদামিটাও দিয়ে আমরা কিছুটা ম্যানেজ করব। আসলে আমি সাধারণত প্রত্যেকটা ফুলের ক্ষেত্রেও হালকা গাঢ় এই জিনিসগুলো ব্যবহার করি, পাতার ক্ষেত্রেও তাই, ডালের ক্ষেত্রেও তাই, একইভাবে হালকা গাঢ় ব্যবহার করছি। ডাল দেওয়া হয়ে গেলে আমি এই এই বিশেষ করে এই ডিজাইনের ক্ষেত্রেই গাঢ় কালারগুলোর উপরে আমরা একটু হোয়াইট পেস্ট দিয়ে কিছু শিরা আমরা করে দিচ্ছি, খুব অল্প সংখ্যক পাতার মধ্যে একটু শিরা দিয়ে শিরা উপশিরা দিচ্ছি। এটা হোয়াইট পেস্টের রং ছাড়া গাঢ় কালারের মধ্যে আপনি ফুটিতে পারবেন না। সেক্ষেত্রে এক চামচ বাইন্ডার, এক চামচ এনকে, পাশে সাথে দুই চামচ হোয়াইট পেস্ট, এটা মিক্সড করে আপনারা এই ধরনের হোয়াইট পেস্টের রং তৈরি করতে পারেন, তখন এই রংটা ডার্কের মধ্যে ফুটবে। যেমন দেখা যাচ্ছেন এখন পাতার মধ্যে শির উপশিরগুলো ফুটে আছে, পাতাটা ডার্ক তার উপরে শির উপশিরগুলো ফুটে আছে। তো যখন আপনার ফরগ্রাউন্ডের সব রং শুকিয়ে যাবে ভালোভাবে, দেন যদি ব্যাকগ্রাউন্ড ওয়াশ করতে চান তখন পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আমি এটার একটু ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছি, পুরো অল ওভার ভিজিয়ে নিয়েছি। অল ওভার ভিজিয়ে নেওয়ার পরে কয়েকটা কালার অ্যাপ্লাই করে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় ওয়াশ দিয়েছি। কাপড়টা যেহেতু সিল্ক কাপড় তাই খুব বেশি মোটা যেন না হয়, সেজন্য আমরা কি করছি ব্যাকগ্রাউন্ড ওয়াশের যতগুলো রঙে ব্যবহার করেছি প্রত্যেকটা রঙে পাতলা করে তৈরি করেছি। বাইন্ডার এনকের যতটুকু নিয়েছি তার তিন গুণ পরিমাণ পানি নিয়ে আমরা প্রত্যেকটা রঙে ব্যবহার করেছি। তো আশা করছি একটা ভিন্ন ধরনের লুক এসেছে, তো আপনাদের হয়তো ভালো লাগছে, পুরোপুরি কাপড়টা ফ্রেম থেকে খোলার পরে বুঝতে পারবেন কেমন লাগছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, গুড বাই।